নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাহাতো। আজ আমরা জানবো ব্রায়োনিয়া অ্যালবা হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে। ব্রায়োনিয়া অ্যালবা হোমিওপ্যাথিতে খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ এবং এটা বহুল ব্যবহৃত একটি ওষুধ, এবং এটা মাঝে মধ্যেই আমরা দেখে থাকি যে অনেকে কিন্তু বাড়িতে রেখে ইউজ করে থাকে। এবং এই ওষুধটি সম্পর্কে যদি আমরা জেনে থাকি কিছু কিছু ব্যাপার, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটাকে ইউজ করে ছোটখাটো সমস্যাকে নির্মূল করতে পারবো। তাই এই ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে ব্রায়োনিয়া অ্যালবা ওষুধের সম্পর্কে জেনে নেবো, ডিটেলসে জেনে নেবো কি কি লক্ষণ থাকলে ব্রায়োনিয়া সব থেকে কার্যকরী, কোন কোন সিস্টেম বা কোন কোন আমাদের মানব দেহের অঙ্গের উপরে সব থেকে ভালো কাজ করে, তার সঙ্গে জেনে নেবো যে এই ওষুধটি যদি খেতে হয় আপনাদেরকে তাহলে কিভাবে খাবেন। ব্রায়োনিয়া অ্যালবা এই ওষুধটি আমাদের শরীরের প্রায় সমস্ত যে সিস্টেম রয়েছে তার সবার উপরেই কিছু না কিছু এফেক্টিভনেস বা কার্যকারিতা রয়েছে। তবে আমরা সবার প্রথমে জেনে নেব এর কিছু কিছু পিকিউলিয়ার বা ক্যারেক্টারিস্টিক যে লক্ষণ, যেগুলো জানা থাকলে আমাদের ব্রায়োনিয়া প্রেসক্রাইব করতে অনেক সুবিধা হয়। প্রথম যে লক্ষণটা দেখা যায়, না নড়াচড়া করলেই ব্রায়োনিয়া পেশেন্টের সব কিছু বৃদ্ধি, এবং শুয়ে থাকলে বা চুপচাপ যদি বসে থাকে তাহলে কিন্তু আরাম হয়। অর্থাৎ ব্রায়োনিয়া পেশেন্টের ক্যারেক্টারটা হয় না, সে যে কোনো কমপ্লেন নিয়ে আসুক না কেন, কাশি, সর্দি, হাঁচি, শ্বাসকষ্ট, জয়েন্টে ব্যথা, যাবতীয় সমস্যা, সে যদি নড়াচড়া করে তার সমস্যা যদি বৃদ্ধি পায় বা তার উপসর্গগুলো যদি তাকে কষ্ট দেয় নড়াচড়া করলে, এবং সে যদি চুপচাপ শুয়ে থাকে তখন তার যদি আরাম বোধ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্রায়োনিয়া অত্যন্ত কার্যকরী। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হলো শুষ্কতা বা ড্রাইনেস। ব্রায়োনিয়া পেশেন্টের সমস্ত জায়গায় মনে হবে যেন শুকনো, তার ঠোঁট শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, মুখের ভেতর শুকিয়ে গেছে, জিভ মনে হচ্ছে শুকনো হয়ে গেছে। ব্রায়োনিয়া পেশেন্ট যে মলত্যাগ করে সেই তার মলটা পর্যন্ত মনে হয় যে অত্যন্ত পরিমাণে শুকনো। ব্রায়োনিয়া পেশেন্ট যদি কাশির সমস্যাতে ভোগে, তার কাশির যে টাইপটা সেটাও কিন্তু খুব ড্রাই বা শুকনো টাইপের হয়। এবং এই শুষ্কতার জন্য কিন্তু ব্রায়োনিয়া পেশেন্টের জল পিপাসা বা তার থার্স্ট যদি আমরা দেখি সেটা কিন্তু অত্যন্ত বেশি থাকে। কিন্তু এই জল পিপাসার ক্ষেত্রেও ব্রায়োনিয়ার একটা লক্ষণ যেটা পিকিউলিয়ার, সেটা হলো এই পেশেন্ট কিন্তু ঘন ঘন জল খায় না, অনেকক্ষণ ছাড়া ছাড়া জল খায় কিন্তু অনেকটা পরিমাণে জল খেয়ে নেয়। এবং এখানেও মনে করা হয় যে সে যদি ঘন ঘন জল খায় তাহলে তাকে নড়াচড়া করতে হবে, এবং ব্রায়োনিয়া পেশেন্টের নড়াচড়া একদমই পছন্দ নয়। তাই সে যখন জল পান করে একবারে অনেকটা খেয়ে নেয় যাতে তাকে আর নড়াচড়া করতে না হয়। পরবর্তী যে ক্যারেক্টারিস্টিক লক্ষণ সেটা হলো যে ব্রায়োনিয়া পেশেন্টের যেদিকে ব্যথা বা যন্ত্রণা হয় সেই দিকে যদি সে চাপ দেয়, বা যেদিকে ব্যথা বা যন্ত্রণা হয়েছে সেই দিকে যদি সে চাপ দিয়ে শুয়ে থাকে তাহলে তার কিন্তু অত্যন্ত আরাম হয় বা তার যে সমস্যাটা সেটা অনেকটা কষ্টটা কম হয়। পঞ্চম লক্ষণ হলো যে ব্রায়োনিয়া পেশেন্ট কিন্তু একদমই গরম সহ্য করতে পারে না, গরম রুম, গরম ওয়েদার এগুলো সে একদমই সহ্য করতে পারে না। এছাড়াও গরমের সময় যদি হঠাৎ করে ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে ব্রায়োনিয়া অত্যন্ত উপকারী, বিশেষ করে যদি গরমে আপনি এসি চালিয়েছেন, গরমে আইসক্রিম খেয়েছেন, গরমে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন এবং তারপর থেকে আপনার ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া অত্যন্ত কার্যকর। এবং বিশেষ করে যখন ঠান্ডা থেকে গরম পড়ছে, এই যে সিজন যে চেঞ্জ হচ্ছে, সেই সময় ঠান্ডা লাগা, সর্দি, কাশি, হাঁচি, সেক্ষেত্রেও কিন্তু ব্রায়োনিয়ার এফেক্টিভনেস রয়েছে। এবারে আমরা ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটির আমাদের শরীরের সিস্টেম অনুযায়ী কোন কোন সিস্টেমের উপরে কি কি প্রভাব রয়েছে, কি কি লক্ষণ থাকে সেগুলো জেনে নেব। সবার প্রথমে জানবো যে কাশি বা কফ বা রেসপিরেটরি সিস্টেম আমরা বলতে পারি যে এর উপরে ব্রায়োনিয়ার কি এফেক্টিভনেস রয়েছে। দেখা গেছে যে ব্রায়োনিয়ার যে কাশিটা হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাই বা খুব শুকনো টাইপের হয়, এবং তার কাশি কিন্তু অনেকটা পরিমাণে হয়, এবং কাশতে কাশতে তার বুক ব্যথা হয়ে যায় বা অনেক সময় বমি বমি ভাবও চলে আসে, অনেকের ক্ষেত্রে বমিও হয়, কাশির পরিমাণটা এতটাই বেশি হয়। এবং সে যখন কাশবে তাকে তখন কিন্তু বুকে হাত দিয়ে সাপোর্ট দিতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এই কাশির সমস্যাতে ব্রায়োনিয়া অত্যন্ত এফেক্টিভ। এছাড়াও ব্রায়োনিয়া কিন্তু নিউমোনিয়া বা অ্যাজমা যেগুলো ক্রনিক সমস্যা সেগুলোতেও কিন্তু অত্যন্ত কার্যকরী। কিন্তু ব্রায়োনিয়া, নিউমোনিয়া বা অ্যাজমা এই সমস্যাগুলোতে যদি ইউজ করতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কিন্তু একটু কনসাল্ট করে নিতে হবে। এবং ব্রায়োনিয়া কাশির সঙ্গে সর্দি বা একটু এক্সপেক্টোরেশন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাই হয়, এবং এই যদি এক্সপেক্টোরেশন বা ভেতরে কফ থাকে সেটা কিন্তু বের করতে তার একটু কষ্ট হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আগেও বললাম যে ব্রায়োনিয়ার কাশি কিন্তু একদমই ড্রাই হয়। ব্রায়োনিয়া আমাদের বিভিন্ন হাঁটু বা জয়েন্টের যে সমস্যা, জয়েন্টে যে ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া, জয়েন্ট লাল হয়ে গেছে, জয়েন্টে হাত দিলে মনে হচ্ছে গরম ভাব, নড়াচড়া করতে পারছে না, বিশেষ করে বড় জয়েন্ট হোক বা ছোট জয়েন্ট যে কোনো জয়েন্টই এফেক্ট হোক, নড়াচড়া করলেই বৃদ্ধি পাচ্ছে, চুপচাপ যখন শুয়ে আছেন তখন তার অত্যন্ত আরাম হচ্ছে বা কষ্টটা কম হচ্ছে। এবং ওনার দেখা যায় যে গরমে অসুবিধা হয় এবং কিছুটা প্রেসার বা চাপ যদি দেওয়া হয় তাহলে তার অনেকটা আরাম বোধ হয়। এই টাইপের লক্ষণ যদি থাকে এবং যে কোনো জয়েন্টে যদি ব্যথা বা যন্ত্রণা হয় তাহলে সেক্ষেত্রে ব্রায়োনিয়া প্রয়োগ করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়। পরবর্তী যে সিস্টেমের কথা বলবো সেটা হলো কনস্টিপেশন বা রেকটামের উপরে কি কাজ রয়েছে।
কনস্টিপেশনের জন্য অত্যন্ত এফেক্টিভ হলো ব্রায়োনিয়া। এক্ষেত্রে দেখা যায় যে মলত্যাগ যেটা হয় সেটা কিন্তু একদম ড্রাই, মানে শুকনো হয় একদম, তার সঙ্গে রেকটাম বা আমাদের যে মলদ্বারের যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু মনে হয় যেন একদম শুকনো হয়ে গেছে। বিশেষ করে গরমকালে যদি কনস্টিপেশনের সমস্যা এবং পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে জল পান করার প্রবল ইচ্ছে থাকে কিন্তু মল যেটা বাইরে বেরোচ্ছে সেটা একদম ড্রাই শুকনো হয়ে যায়, খুব শক্ত টাইপের হয়, অনেক কষ্ট করে বাইরে বের করতে হয় এবং যখন বাইরে মলটা আসে তখন কিন্তু দানা দানা আকারে বের হয়ে পড়ে এবং এই মলত্যাগটা কিন্তু তার খুব যন্ত্রণাদায়ক হয়। প্রেশার দিলে অল্প একটু বেরোয়, আবার রয়ে যায়, তারপর আবার প্রেশার দিলে আবার বেরোয়। এই টাইপের যদি কনস্টিপেশন দেখা যায় সেক্ষেত্রে ব্রায়োনিয়া অত্যন্ত এফেক্টিভ। কনস্টিপেশনের সমস্যা বাদেও কিন্তু ব্রায়োনিয়া স্টোমাকের উপরেও এফেক্টিভনেস রয়েছে। খাবার খাওয়ার পরই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্টোমাকের যে রিজিয়নটা রয়েছে সেখানটা একদম পাথরের মতো শক্ত বা ওখানে ভারী কিছু রয়েছে বলে মনে হয়। এই টাইপের লক্ষণ থাকলে কিন্তু সেক্ষেত্রে ব্রায়োনিয়া অবশ্যই ইউজ করা উচিত। এছাড়াও লিভারের রিজিয়নে যদি ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রেও কিন্তু কার্যকরী। এবং মনে রাখতে হবে অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা, অ্যাপেন্ডিসাইটিসের জন্য পেটে ব্যথা, তীব্র যন্ত্রণা, সেক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়ার কথা ভুললে চলবে না। অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে ব্রায়োনিয়া অত্যন্ত কার্যকরী ওষুধ। এবারে আমরা জেনে নেবো যে হেডেক বা মাথার ক্ষেত্রে কি কি লক্ষণ থাকে। ব্রায়োনিয়া কিন্তু হেডেকের জন্য খুবই কার্যকরী এবং এক্ষেত্রে যে যে লক্ষণগুলো থাকে, ব্রায়োনিয়া পেশেন্টের মাথা ঘোরা, বমি বমি ভাব, বসে থেকে যখনই সে উঠছে তখনই তার মনে হচ্ছে যে মাথা ঘুরে গেল, আমি পড়ে যাব, এবং মাথা যন্ত্রণা এমনই এতটা বেশি পরিমাণে হয় যে তার মনে হবে যে মাথায় কেউ হ্যামারিং করছে বা হাতুড়ি দিয়ে মারছে। এবং তার সঙ্গে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শোল্ডার, আমাদের যে ঘাড়ের রিজিয়ন গুলো রয়েছে সেখানে অত্যন্ত ব্যথা বা যন্ত্রণা হয় এবং যখনই সে হাঁটাচলা করবে তখনই তার মাথা যন্ত্রণা বা এই হেডেকের সমস্যা অনেক বেড়ে যায়। সুতরাং ব্রায়োনিয়া এই সমস্ত সিস্টেম গুলোর উপরেও কিন্তু অত্যন্ত কার্যকরী। এবারে আমরা জেনে নেবো যে এটা আমাদেরকে কিভাবে খেতে হবে। তবে এই সম্পর্কে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে হোমিওপ্যাথি রিলেটেড, হেলথ রিলেটেড এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের পেতে সুবিধা হয়। তো চলুন এবারে আমরা জেনে নিই যে কিভাবে খেতে হবে। প্রাথমিকভাবে ব্রায়োনিয়া যদি আমাদেরকে ইউজ করতে হয়, ঠান্ডা লাগা, সর্দি কাশি হচ্ছে বা অ্যাকিউট কোনো সমস্যাতে, তাহলে আমরা ব্রায়োনিয়া 30 শক্তি দিয়ে শুরু করব। সেক্ষেত্রে ব্রায়োনিয়া 30 পটেন্সি আপনারা দিনে 3 বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং এটা আপনারা অ্যাকিউট সমস্যাতে 5 দিন থেকে 1 সপ্তাহ খেতে পারেন দিনে 3 বার করে। এবং এর থেকে যদি হায়ার পটেন্সি 200 শক্তি ইউজ করতে হয় বা কোনো ক্রনিক সমস্যার জন্য ইউজ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে এবং ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।